প্রথমবার দেওয়ার পরে আবার যদি খাওয়ার পরে আবার দেওয়া হলো চারিগুলো ছোট চারি করে সালামু আলাইকুম। আজকে আমার বকনাগুলো যে আপনার ভিডিও দিছিলাম এর আগে, এখন সেই বকনাগুলোকে আমি কিভাবে লালন পালন করছি এবং মোটা তাজা করছি তার আজকে একটা ভিডিও আপনাদের সামনে আসছে নিয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতেছেন ঘাস, এই যে ঘাস, এই যেগুলো সব জমির ঘাস করা হয়েছে আমার গরুর জন্য। আর এই যে খের, অল্প পরিমাণ খের দেওয়া হয় আর বেশি পরিমাণ ঘাস দেয়া দিয়ে আর কি খামার পরিচালনা করি। খের প্রায় শেষের দিকে। আর দেখেন আমি বকনাগুলোকে কিভাবে খাবার দেই এবং কি কি খাবার দেওয়া হয় আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই ভালো লাগবে। এবং আমার পেজে যারা নতুন আছেন বা ইউটিউবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আমার রাখাল ভাই পেজটি। আর দেখতে থাকুন আমি কিভাবে খাবার দেই এবং গরুর খাবার খের এগুলো কত কেজি করে দেই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এই যে দেখতেছেন খাবার অল্প পরিমাণ খের, খের নেই বলতেই চলে, সব এগুলো হলো ঘাস। এগুলো ঘাস আমি গরুকে দিয়ে থাকি কারণ এগুলো আমার আর এখানে জমি সব নিচা জমি, তার জন্য আর কি জার্মান ঘাস করা। আর জার্মান ঘাসটা আমরা এলাকায় বা আমরা এলাকায় বেশি পরিমাণে হয় নিচা জমি থাকায়। ওইদিকটা ধরো, এগুলো শুধু বকনারে দেই না, গাভীর গাভীর খাবারও এখানে আছে। প্রত্যেকটা বড় গাভীকে 20 কেজির উপরে দৈনিক ঘাস দিতে হয়। এই যে বালতি দিয়ে দেই। এখানে মানে খের নেই বললেই চলে, খের একদমই নেই। খামার করতে গেলে ঘাসের বিকল্প নাই, তাহলে আপনার দানাদার দিয়ে খামার পরিচালনা করা, শুধু দানাদার বা খড় দিয়ে খাওয়া আসলে যেমন লাভ পাওয়া যায় না খামারে, তাহলে ঘাস চাষ করে আপনার খামার করতে হবে। পুকুরে অনেক ঘাস
দেখেন কেমন খাইতেছে তারা বিরিয়ানি ফ্রাইড রাইসের মতো খায় তারা পিওর ঘাস আপনারা যারা খামার করতে চান অবশ্যই আপনার ঘাসের উপর নজর দিতে হবে ঘাসের উপর নজর দিলে আর কি আপনার খামারে কিছুটা লাভ পাবে একদম পিওর জার্সি ভালো পার্সেন্টের জার্সি দেখেন তলাটা দেখেন দেখেন তলাটা একদম পিওর নালতাবাড়ি আসলে অনেক গরুই পাওয়া যায় আপনার যেই রকম কোয়ালিটির গরু মানে সার গরু বা মোটা তাজাকরণ গাভি বকনা অনেক গরুই পাওয়া যায় আপনারা এসে কিনতে পারেন আপনার অনেকটাই কম মূল্যেই পাওয়া যায় তুলনামূলক আপনার এলাকা থেকে কারণ আমার হালুয়াঘাট থেকে নালতাবাড়ি তো তোমার অনেকটাই কম দামে গরু পাওয়া যায় এই দেখেন বকনাটার কোয়ালিটি দেখেন যে 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 এগুলো খাওয়ার পর আবার বেশি পরিমাণে দিলে আর কি ফালায় দেয় এই জন্য তারই ভরে দিতে দেই নাই খাওয়ার পর আবার দেবো আর কি পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া হয় আর কি দেখেন খাইতেছে খাওয়ার পর আপনার দানা দার দেওয়া হইব অল্প পরিমাণে পানি খাওয়ানোর জন্য সকাল বিকাল মোটামুটি আপনার 1 কেজি দানাদার পরে আর কি ভুট্টার গুঁড়া পরে ভুসি এগুলা মিলে আর কি 1 কেজি করে দিই প্রতি বকনারে আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা যদি এইভাবে গরু লালন পালন করেন তাহলে আসলে লস হওয়ার চিন্তা অনেকটাই কম কারণ আপনার ঘাস করতে হবে আগে এই হলো আজকের ভিডিও সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম